Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Mashallah. Mommy? Assalamu alaikum everyone, Eid Mubarak to you and your family. Asha kori shobar Eid onek enjoy korechen, onek bhalo keteche. Amader Eid alhamdulillah onek bhalo keteche, onek enjoy korechi family sathe. Are it the best part of the Eid jokhon shobar sathe jamate jai amra লন্ডনে, যেহেতু এবার লন্ডনে আমার আম্মা আব্বার সাথে ঈদ করেছি আমরা আর আমার ভাই বোন সবাই মিলে একসাথে। তো আমরা অনেক, যেহেতু আগের দিন রাতের বেলা অনেক লেট করেও ঘুমিয়েছি, আর পরের দিন সবাই সকালে উঠে গিয়ে একজন একজন করে শাওয়ার করেছিলেন, ঈদের শাওয়ার। ঈদের শাওয়ারটাও কিন্তু বড় খুবই ইম্পর্টেন্ট। আমরা বাচ্চাদেরকেও সকালে সবাই শাওয়ার বোনে দিয়েছিলেন সবাইকে শাওয়ার। আর এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মসজিদে জামা টাইম। More sisters are trying to join us. And the sister side, you're running your mind. And remember, there is no azan. Subhanahu wa ta'ala lil awwaleen wal akhirin. Ala lil albab. আর এই তো এখানে জামাত শেষ। অনেক ভালো লাগে আসলে এদের নামাজটা পড়তে সবার সাথে, যেহেতু লক্ষ লক্ষ মানুষ থাকেন এখানে। এই লন্ডনে খুব বড় হয়ে হয়। এই তো আমরা ভাই বোন মিলে সবাই মিলে গিয়েছিলাম, নামাজ শেষে সবাই একটু পিকচার তুলছিলেন। তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম, হেঁটে হেঁটেও গিয়েছি, কেননা এই সময় পার্কিং পাওয়াটা অসম্ভব। তো হ্যাঁ, এতে সবাই মিলে কোলাকুলি করছিলেন, ফটো তুলছিলেন। Okay, so, let's go. It was really nice. Amunna diyechilo oderke same burka, ar amar amma amader jonno same burka niye eshechilen. So onek bhalo lagchilo ashole. Ar ei dekhen Tasmin, amar baby sister, oto shobar jonno gift wrapping kore rekheche. Prottek bari rakhe ei rokom, prottek bari gift ready kore rakhe. Ar ekhane shamai porota khete hobe, যেহেতু ঈদের দিন একটু সুইট খাওয়া যায়। আর এই তো সবাই নামাজ থেকে এসে নাস্তা করবেন। চটপটি তো আম্মির ঘরে মাস্ট। আমরা ছোটোবেলা থেকেই আম্মি চটপটি করেন, আমরা ঈদের স্পেশালিটি থাকে এইটা, আম্মির হাতে চটপটি। এটা খুবই মজা লাগে আমাদের, সারাদিন খাবার নেই খেয়ে আমার ভাইরা চটপটিই খাবে সারাদিন ভরা। সো উই লাভ মাই মমস হ্যান্ড চটপটি। আর এই দেখেন কতগুলো গিফট আমার বেবি সিস্টার, প্রত্যেক ঈদেই ও এরকম রাখে সবার জন্য ঈদ গিফট রেডি করেছে। আর আম্মি ড্রেসগুলো বাচ্চাদের জন্য এনেছিলেন। সো এক একজন করে করে গিফট দিচ্ছিলেন সবাই, ওরা তো অনেক খুশি গিফটের জন্য ওয়েট করছিল। বাচ্চারা সবাই কখন গিফট খুলবে, ওদের বেস্ট টাইম। অনেক খুশি, ওরা গিফট পেয়ে যাবে, ওদের কখন যে খুলবে। আর এই তো বাচ্চারা ওপেন করে ফেলেছে, এখন আমাদের ওপেনিং টাইম। এই তো আমার চারটা গিফট, আমার জন্য ব্র্যান্ডেড ব্যাগ নিয়ে এসেছিল, অনেক সুন্দর সুন্দর ব্যাগস,
সো ঠিক সবার জন্য সামানি এনেছে অনেক সুন্দর সুন্দর এক্সপেন্সিভ ব্যাগগুলো আর এই তো আপুরা খুলছে আমরা খুলছি এতক্ষণ বাচ্চারা খুলছিল ওদের গিফট এখন আমরা খুলছি সব কিছু তাসমিনে এনেছে এই তো আমাদের জন্য এই ড্রেসগুলো এনেছিল সবার জন্য ইটস বিউটিফুল ড্রেস আর ব্যাগটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ তাসমিন এই তো আমি খুলছিলাম সবগুলো গিফট সো এই তো বড় আপু বুবনি ভাইয়া মুন্না সবাই দিয়েছিলেন গিফট আমার ভাবিও দিচ্ছিলেন আমাদেরকে বাচ্চাদেরকে এইগুলো তাসমিন দিয়েছে তো আমি খুলছিলাম ওদেরকে দেখাচ্ছিলাম সবাইকে ইটস বিউটিফুল কিন্তু ব্যাগগুলো আর থ্যাংক ইউ তাসমিন ব্যাগগুলোর জন্য গিফটগুলোর জন্য প্রত্যেকবারই ও এইরকম সবাইকে দেয় যেহেতু ফ্যামিলিও আমাদের বড় হয়ে গিয়েছে একজন একজন করে সবারই বাচ্চা কাচ্চা অনেক অনেকজন হয়ে গেছে ও কিন্তু ছোটো ফ্যামিলির মধ্যে স্টিল সবাইকে গিফট করে সো হ্যাঁ এ তো বড় আপুর গিফট বোনের গিফটও খুলছিলেন আর সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার বড় যাও আসছিলেন ঈদের দিন ওনাকেও গিফট দিচ্ছিল আর এই তো বড় আপু গিফট দিচ্ছিলেন এখন আর ভাবি ভাইয়া ওদের জন্য আমার হাজব্যান্ডের জন্য দুলা ভাইদের জন্য এনেছিলেন আমার প্রিটি প্রিন্সেস রেডি ফর ঈদ অনেক গরম ছিল তাই আমরা একটু লেটেই রেডি হয়েছিলাম ওরা প্রথমে আমার আম্মা যে কাপড় এনেছিল ওইগুলো পরেছিল ওরা অনেক লেটে রেডি হয়েছি এই তো মাদি খুলছেন বড় আপু দিচ্ছে ওকে গিফট আর আমরা অনেক লেটে রেডি হয়েছি অনেক গরম ছিল কিন্তু সবাই সারাদিন আইসক্রিমই খাচ্ছিলো ওয়াটারমেলন খাচ্ছিলো বিকজ মানুষ বেশি বেশি যখন ঘরে থাকে তখন আরও বেশি যতটুকু গরম না লাগার কথা আরও বেশি লাগে তো আমরা আসলে দিনে যাওয়া হয় নাই বাইরে লেটেই গিয়েছিলাম আমরা কাজিনরা এসেছিলো দিনে তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর এই তো তাসমিন ওদেরকে দিচ্ছিল দুলা ভাই আর বোন আমার হাজব্যান্ড ওদেরকে তুপ দিয়েছিল ওরা ট্রাই করছিল পরে দেখছিল হয় কি না সো হ্যাঁ এই তো সবাই মিলে অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ আর রাতের বেলা একটু গিয়েছিলাম আমার ছোট মামার ঘরে বেড়াতে মুন্না খুলছিল ওর গিফট আর এইদিকে মুন্না বাইরে গিয়ে অনেক আইসক্রিম নিয়ে এসেছে সবার জন্য কেননা আইসক্রিম ফ্রিজে রাখা হচ্ছিল আর শেষ হয়ে গিয়েছিল বাচ্চারা তো কন্টিনিউ খাচ্ছিল বিকজ ইটস ভেরি হট ওয়েদার আর তাসমিন এইদিকে সবার জন্য অরিও মিল্কশেকও বানাচ্ছিল ঘরে মাশাআল্লাহ শি ইজ ভেরি ট্যালেন্টেড অনেক কিছু পারে বানাতে তো বানাচ্ছিল অনেক মজা হয়েছিল বাচ্চারা এদিকে বাইরে খেলছে আর আমরা খাবারও রেডি করে ফেলেছি আমরা খাবার দাবার খেয়ে একটু বাইরে গিয়েছিলাম তো সবার আশা করি ভিডিওটা ভালো লাগবে আমাদের ঈদের ব্লগটা আপনাদের ঈদ অবশ্যই ভালো কেটেছে আপনাদের আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম ঈদ মোবারক টু ইউ অ্যান্ড ইওর ফ্যামিলি অ্যাগেইন সো বিকালে যেহেতু সবাই রেডি হয়েছি গরমের জন্য লেটে সো এখন ফটো সেশন চলছে সবার আবার সকালে একবার তোলা হয়েছিল আর এখন বিকালে রেডি হয়ে সবাই তাসমিন সবাইকে মেকআপ করে রেডি করে দিয়েছে সো এই তো মামার ঘরে যাচ্ছিলাম রাতে অনেক লেটে এসেছি আসসালামু আলাইকুম